প্রতিনিয়ত বাড়ছে রাজ্য জুড়ে করোনা আক্রমণ, করোনা সংক্রমণ। এই অবস্থায় শিলিগুড়িতে 47টি ওয়ার্ডকে জেলা প্রশাসন আরো কড়া লকডাউনের মধ্যে রাখার নির্দেশ দিয়েছে। আপনাদের আরো একবার জানাই, কঠোর হচ্ছে প্রশাসন শিলিগুড়িতে, যেখানে কিন্তু প্রতি মুহূর্তে কোভিড পরিস্থিতি যেভাবে খারাপের দিকে এগোচ্ছে, মানে খারাপের দিকে হিসেবে বলতে চাইছি যে প্রত্যেকটা মুহূর্তে কোভিড পরিস্থিতিতে যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছেন, গোষ্ঠী সংক্রমণ বাড়ছে, তাতে এবার শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ডকে আরো কড়া লকডাউনের মধ্যে থাকতে হবে। শিলিগুড়ি শহরের প্রধান মোড়গুলিতে পুলিশের কঠোর ভূমিকা দেখা গেল আজ। নির্দেশ দেওয়া হয়েছে 47টি ওয়ার্ডে কড়া লকডাউন চলবে। পুলিশ প্রশাসনকে বারবার অনুরোধ করা হচ্ছে লকডাউনের বিধিনিষেধ সাধারণ মানুষকে বোঝাবার জন্য। পুলিশ বারবার মানুষকে বোঝাবার চেষ্টা করছে যে লকডাউন যাতে কোনো মতেই ভঙ্গ না করা হয়, কারণ কোভিড-19 আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে। তাই যারা লকডাউন ভঙ্গ করছে, কড়া হাতে তাদেরকে দমন করছে, প্রয়োজনে আটক করছে পুলিশ।